বিএনপির লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের তথ্য তদন্তের সক্ষমতা নেই কমিশনের, বললেন ইসি সচিব, আর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র, জামালেন প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। টানা কয়েকদিন ধরে করোনায় মৃতের সংখ্যা 30-এর বেশি, আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল হাসপাতালে আসা মানুষের সংখ্যা, এছাড়াও কত মানুষ যে পরীক্ষার বাইরে আছেন তা অজানা। এভাবে চললে আক্রান্ত ও মৃত্যু আরও বাড়তে পারে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গবেষণা, পরিসংখ্যান আর তাত্ত্বিক বিশ্লেষণ ধোপে টিকছে না বাস্তবতার সঙ্গে। বলা হয়েছিল ওমিক্রন তেমন প্রাণঘাতী নয়, কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি, প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। গলা ব্যথা, রাত্রে করে প্রচুর জ্বর আসে, কাশ সর্দি, মাথা ব্যথা। পজিটিভ পরে এখানে ভর্তি হয়েছি, হালকা কাশ আছে, তো আবার একটু ব্যথা পাচ্ছে তার শরীরে। গত 4 দিন ধরে মৃতের সংখ্যা 30-এর কোটা পেরিয়েছে, কত মানুষ পরীক্ষার বাইরে আছেন তা অজানা। ট্রেনটা যে আস্তে আস্তে উঠানামা করতে করতে উঠতেছে কিনা, এখন আমরা সেটাই দেখছি যে এটা উঠছে, তার মানে হলো সংক্রমণ নিয়ন্ত্রণে নাই, সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত বেশি হলে মৃত্যু বাড়বেই, তাছাড়া জটিল রোগ, বয়স্ক ব্যক্তি, করোনার যে কোনো ধরনের জন্যই ঝুঁকিপূর্ণ। যে পরিসংখ্যানটা আমরা পাচ্ছি সরকারের তরফ থেকে, তার চেয়ে অনেক বেশি সংক্রমিত হাসপাতালের বাইরে ইভেন বাড়িতে বাসাতে আছে। আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো সরকারি পরিসংখ্যানে আমরা যাই পাচ্ছি সেইখান থেকে কিভাবে এইটাকে নিয়ন্ত্রণ করা যায়। সেই বিপদ থেকে বাঁচার উপায় হলো ভ্যাকসিনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা। যতক্ষণ পর্যন্ত এইটা প্যান্ডেমিকটা এন্ডেমিক লেভেলে না যাবে, তার আগ পর্যন্ত আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকেই আক্ষেপ করে বলেন এই মাস্ক পরতে আর ভালো লাগে না, কিংবা মাস্ক কবে না পড়লেও চলবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন আক্ষেপ না রেখে বরং মাস্ককে জীবনের অংশে পরিণত করতে হবে, তাহলেই মুক্তি মিলতে পারে করোনা থেকে। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। লবিস্টের পেছনে বিএনপির খরচ করা টাকার তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়া দলটির অডিট রিপোর্টে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। কমিশনের সভা শেষে এ তথ্য জানান সচিব। সচিব জানান লবিস্টের আড়ালে অর্থ পাচারের তদন্ত করার এখতিয়ার সংস্থাটির আইনি কাঠামোতে নেই, তবে সরকারের অন্য সংস্থা তদন্ত করে দিলে ব্যবস্থা নিতে পারবে কমিশন। 2015 থেকে 2020 সালের মে পর্যন্ত লবিস্টের পেছনে 31 কোটি 28 লাখ টাকা খরচ করেছে বিএনপি। নির্বাচন কমিশনে জমা দেয়া আয় ব্যয়ের হিসেবে এই টাকার খরচ দেখায়নি দলটি, এমন অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার কমিশনের সভায় অন্য কয়েকটি বিষয়ের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠি নিয়ে আলোচনা হয়। পরে ইসি সচিব জানান বিএনপির অডিট রিপোর্ট পর্যালোচনা করে লবিস্টের পেছনে খরচ করা টাকার কোনো তথ্য পায়নি কমিশন। 19 এবং 20 অর্থ বছরের যে অডিট রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমরা সেই অডিট রিপোর্টগুলো দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে তাতে এমন কোনো তথ্য নেই যে বিদেশে লবিস্ট নিয়োগের জন্য কোনো অর্থ ব্যয় করা হয়েছে। সচিব জানান সরকারের অন্যান্য সংস্থা তদন্ত করে রিপোর্ট দিলে তখনই কেবল ব্যবস্থা নিতে পারবে কমিশন, এর আগে আইনি কোনো সুযোগ নেই। বিদেশে অর্থ প্রেরণ করা হলে তা তদন্ত করার নির্বাচন কমিশনের আইনি কাঠামো ও সক্ষমতা নেই। আইনি কাঠামোতে অর্থ পাচার সংক্রান্ত কোনো তদন্ত করা বিষয় এই কাঠামোতে পড়ে না। সরকারের যে অন্য অন্য এজেন্সিগুলো আছে মনিটারি বিষয়গুলো তদন্ত করতে পারেন, তারা করে যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন তারা যদি দেন তাহলে মাননীয় কমিশন বসে এটা পর্যালোচনা করবে। 100 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার ভোটার আইডি কার্ডে মুক্তিযোদ্ধা লেখা থাকবে বলেও 93তম সভায় সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে র্যাবকে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র আর নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ অবস্থায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের গুঞ্জন উড়িয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন রাজনৈতিক প্রতিপক্ষ দমনে র্যাবকে কখনোই ব্যবহার করা হয়নি। র্যাব কোনোভাবেই বাংলাদেশ সরকার বিএনপি বা জামাত দমনে ব্যবহৃত হয়নি, এটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি
যে আমরা যে অ্যাটিটিউড দেখিয়েছি, যে এনগেজমেন্টে আমরা গত এক দেড় মাস ধরে আছি, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই স্যাংশনের কোনো এক্সপ্যানশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক উড়ো খবর বেরিয়েছে যে আরও কিছু বাড়তি মানুষ, বাড়তি সংস্থা অন্যদিকে যাবে, এটাও আমি উড়িয়ে দিতে চাই। এ সময় র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের করণীয় নিয়েও আভাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। র‍্যাবের স্যাংশন উইথড্র করার জন্য আমাদেরকে শিওরলি ডেফিনেটলি একটা ফরেন ল ফার্মকে এনগেজ করতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের ক্ষেত্রে বিএনপির মতো সরকার কোনো লুকোছাপা করবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ধানের উৎপাদন, চাহিদা ও মজুতের পরিসংখ্যান নিয়ে সরকার অস্বস্তিতে, এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উৎপাদন না বাড়ালে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। এ অবস্থায় নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়ানো সহ আগামী দুবছরের জন্য চালের চাহিদা অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি, গম উৎপাদন কম হওয়া সহ নানা কারণে দেশে বেড়েছে চালের দাম। উৎপাদন, চাহিদা ও মজুদের পরিসংখ্যান নিয়েও অস্বস্তিতে সরকার। প্রতিটি ইউনিয়নে কৃষি কর্মকর্তা থাকার পরও পরিসংখ্যানে গড়মিল থাকায় যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী। এ অবস্থায় উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়াতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ধান উৎপাদক, গবেষক ও বীজ আমদানিকারক সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। উৎপাদন না বাড়ালে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। চালের দাম নিম্নায়ের মানুষের আয়ের মধ্যে রাখা যাচ্ছে না, বিশেষ করে মোটা চালের দামও বাড়ছে। গর্ব করে বলেছি আমরা চালে স্বয়ং সম্পূর্ণ, সেটা কতটা সঠিক? এত যদি আমাদের কনজামশন হয় তাহলে উৎপাদন এত হচ্ছে, হিসাবে মিলছে না। একটা অস্বস্তির মধ্যে সরকার আছে এই পরিসংখ্যান নিয়ে। দুই বছরের মধ্যে চাহিদা অনুসারে হাইব্রিড জাতের উৎপাদন বাড়ানো সহ আউশ, আমন, বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে কৃষককে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলেন মন্ত্রী। চাহিদা বেড়েছে, এই চাহিদা মেটানোর জন্য অবশ্যই আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। কিভাবে আমরা উৎপাদন বাড়াতে পারবো এবং দ্রুত বাড়াতে পারবো? আউশ, আমন, বোরোতে আমাদের কি টার্গেট হবে, কত আমরা উৎপাদন বাড়াতে চাই, বীজ, সার বা অন্যান্য উপকরণ দরকার, সেগুলো আমরা দিতে পারবো কিনা লক্ষ্য নির্ধারণ করছি। স্বল্প সময়ে ধান উৎপাদন বাড়াতে কৃষকদের সার বীজ সরবরাহ সহ সরকারের লক্ষ্যমাত্রা পূরণ এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণে একটি কমিটি গঠনের কথাও জানান কৃষিমন্ত্রী। ছোট্ট কমিটি করে দিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুদফা 135 টাকা কমানোর পর এবার চলতি মাসে 62 টাকা বাড়িয়ে সিলিন্ডার গ্যাসের দাম ঠিক করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে 12 লিটারের এক সিলিন্ডার এলপি গ্যাসের দাম হচ্ছে 1,240 টাকা। নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। বৃহস্পতিবার দুপুরে দাম ঘোষণার পর কমিশন জানায় দেশে এলপিজির বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা আনতে কাজ করছে সরকার। দেশের বাজারে এলপি গ্যাসের দাম কত হবে গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই তা নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চলতি মাসের জন্য 12 কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম বেঁধে দেওয়া হলো 1,240 টাকা, যা গত মাসের চেয়ে 62 টাকা বেশি। অবশ্য এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারিতে দুই দফায় 135 টাকা কমানো হয়েছিল এই গ্যাসের দাম। কমিশন বলছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই দেশের বাজারে বাড়ানো হলো সিলিন্ডার গ্যাসের দাম। মুক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1,240 টাকায় সমন্বয় করা হয়েছে। সঠিক পদ্ধতিতেই কমিশন গ্যাসের দাম নির্ধারণ করেছে বলে মত দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ। বর্তমানে বাংলাদেশের এলপিজির যে দাম তা ভারত ও পাকিস্তানের চেয়ে কম বলেও জানান তিনি। সৌদি সিপি প্রাইস গত মাসের চেয়ে এই মাসে প্রায় $40 বেড়ে গেছে পার টন। কাজেই সেই হিসেবে আমাদের এখানে যা দামটা ধরা হয়েছে সেটা মোটামুটি ভাবে সমন্বিত এবং এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের চেয়ে কম। এ সময় শিল্পখাতে এলপিজির ব্যবহার বাড়ছে উল্লেখ করে এই গ্যাসের সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে শতভাগ আমদানি করা এই জ্বালানির অপচয় রোধে শিল্পোদ্যোক্তাদের আরো দক্ষ হতে হবে। অধিকাংশ ইন্ডাস্ট্রিতে যে দেখতেছি যে ফার্স্ট স্ট্রেস রেগুলেটর এটা কাজ করে না, সেকেন্ড স্ট্রেস রেগুলেটর এটা কাজ করে না, তারা কোন টাইপের বার্নার ইউজ করবে সেটা জানে না। আজকে তাহলে স্যার এই ব্যাপারে আমাদের একটু উদ্যোগ নেওয়া উচিত। তবে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের আগেই চালু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ। আগামী জুনে কর্ণফুলী টানেল চালু হলে চাপ বাড়বে আউটার রিং রোড ও প্রধান বিমানবন্দর সড়কে। তাই বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে চলতি বছরই। প্রকল্প দুটি চালু হলে বন্দরকেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দৃশ্যমান হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্ন। নির্ধারিত সময়ের আগেই এবছরের শেষ নাগাদ 16 কিলোমিটারের মধ্যে নগরীর নিমতলা থেকে পতঙ্গা সি বিচ পর্যন্ত 10 কিলোমিটার খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। ডেইলি 7টা করে গাড়ির একটা স্প্যান কমপ্লিট হচ্ছে, রাত দিন 24 ঘন্টা কাজ চলতেছে, খুব দ্রুত গতিতে কাজ চলছে ইনশাআল্লাহ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী জুনে কর্ণফুলীর তলদেশে চালু হবে টানেল, এতে বিমানবন্দরের প্রধান সড়ক ও আউটার রিং রোডের উপর চাপ বাড়বে। ক্যাবিজের সিবিজের লোকজন যেন সহজে ওই এলাকায় যেতে পারে, তাহলে সেই জন্য আমরা এই 10.5 কিলোমিটার ফ্লাইওভারটা যান চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য আমরা সেই হিসাবে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেছি, এই লক্ষ্যে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে এ প্রকল্প আন্তর্জাতিক নেটওয়ার্কে চট্টগ্রামকে যুক্ত করার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে। টানেলের কথা বিবেচনায় নিয়ে আমরা কিন্তু আমাদের একটা অংশ আমরা জনগণের জন্য একটা ওপেন করে দিচ্ছি, যাতে নিমতলা দিয়ে আমার এই যে পোর্টের যে ট্রাফিক, পোর্ট ট্রাফিক এবং সিটি ট্রাফিক দুটোই যাতে দ্রুত চলে যেতে পারে নির্দিষ্ট গন্তব্যে। প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। নির্মাণে ব্যয় হচ্ছে 3,320 কোটি টাকা। আগামী জুন মাসে উদ্বোধন হওয়ার কথা কর্ণফুলী টানেল, তার সাথে মিল রেখে এবছরের শেষ নাগাদ উদ্বোধন করার কথা ভাবছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে করে একদিকে যেমন অর্থনীতিতে গতি আসবে, ঠিক অপরদিকে এই বন্দরনগরী চট্টগ্রাম মিলিত হবে আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নৌকার বিদ্রোহী প্রার্থী না থাকলে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল আরও ভালো হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে ঢাকা এক আসনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালমান এফ রহমান বলেন যারা আওয়ামী লীগ করেন তারা সবাই দলের কর্মী। অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে সব কর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলার নৌকা প্রতীকে নির্বাচিত 19 জন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সালমান এফ রহমান। সবাই এভাবে সারা বাংলাদেশে যদি আমাদের এই ফিলিংটা থাকতো যে নৌকার এই সময় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে জায়গায় নিয়ে গেছেন এই সময় কি আমরা এটা কি অ্যাকসেপ্ট করতে পারবো যে নৌকার আপনার জামানত বাজেয়াপ্ত হয়, এটা তো অসম্ভব। আমাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো ক্রমেই আমরা নৌকা পথ হারাবে এটা হতে পারবে না। আমরা আগামী ইলেকশনে তাকে যেন বিপুল ভোটে আপনারা জয় করতে পারেন, আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জাহাজ ভ্রমণকে রোমাঞ্চকর করে তোলে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো গাঙচিল। সেন্ট মার্টিনের অতিথিদের যেন স্বাগত ও বিদায় দুটোই জানায় তারা। গাঙচিলের এই বন্ধুসুলভ আচরণে মুগ্ধ পর্যটকরাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে শীত মৌসুমে পর্যটকরা ছুটে আসেন এখানে। ভ্রমণে যেতে সাগরপথের টেকনাফ থেকে পর্যটকদের জাহাজে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার বেশি, তবে এই সময়টা কাটে অনাবিল আনন্দে। সাগরের নীল জলরাশি আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে যেন স্বপ্নের রাজ্যে। যাত্রার কিছুক্ষণের মধ্যে ঝাঁকে ঝাঁকে গাঙচিল জাহাজের সঙ্গে তাল মিলিয়ে উড়ে আপনাকে স্বাগত জানাবে। সমুদ্রযাত্রায় গাঙচিল মানুষের বন্ধুত্ব, ভ্রমণে আনে বাড়তি আনন্দ। পাখির এই কোলাহলটা তো মনটাকে একদম ভরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন এরাই আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আমরা জাহাজে চড়ছি, আরেক পাশে গাঙচিল আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সহজে মানুষের সাথে বন্ধুত্ব করা গাঙচিলগুলোর বসবাস প্যারাগনে। মৎস্য তৈরি প্রসেসিং ফুড তারা খাচ্ছে, এর মধ্যে দিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া
ফলে এদেরকে নতুন করে তাদেরকে স্বীয় জীবিকায়নের জায়গাগুলোতে ফিরে নিয়ে যাওয়া দরকার। সেন্ট মার্টিন ভ্রমণ শেষে জাহাজে ফেরার পথে পরন্ত বিকেলে দেখা মিলবে সূর্যাস্তে, সে সঙ্গে আপনাকে বিদায় জানাবে আকাশে ঝাঁকে ঝাঁকে গাংচিল। তাই প্রবাল দ্বীপ ভ্রমণে পর্যটকরা চান তাদের আকাশের সফর সঙ্গী গাংচিলের প্যারাবলের নিরাপত্তার নিশ্চয়তা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এক মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে জানুয়ারির প্রথম সপ্তাহে বন্ধ করে দেওয়া হয় রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান। মহামারী করোনার প্রথম ধাপেই ভারতে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় ধাপে ধাপে। তবে অন্য রাজ্যগুলোর চেয়ে 20 মাস পর পশ্চিমবঙ্গের স্কুল কলেজ খুলে দেওয়া হয়। গেল অক্টোবরে খোলার পর করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তিন মাসের মধ্যে আবারও তালা ঝোলে স্কুলগুলোতে। করোনার নিয়ম মেনে অন্য সব কিছু চললেও স্কুল কলেজ বন্ধ থাকায় শুরু হয় তীব্র সমালোচনা, এমনকি মামলাও হয়। অবশেষে আবারও খুলে দেওয়া হলো স্কুল কলেজ। এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবক। এক্সাইটমেন্ট আছে, বাট আবার ছড়াতেও পারে, তাই জন্য একটু টেনশন হচ্ছে। খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে স্কুলে আবার এতদিন পরে ফিরে আসতে পেরে। আজকে পড়াশোনাটাকে ওইভাবে দেখলে হবে না, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যতের পাই আমরা যেন ফুটুল না মারি, পড়াশোনাটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সব জায়গাতেই বাচ্চারা ঘুরছে, তো স্কুলে এলে এমন কি হবে? স্কুল কলেজ খুললেও মমতা সরকার অনলাইন শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন করে প্রাথমিক স্তরে পাড়ায় পাড়ায় শিক্ষালয় নামে নতুন এক শিক্ষা পদ্ধতি শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসা দখলে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। আবুধাবি, দুবাই, শারজা, আজমান সহ বিভিন্ন অঞ্চলে এ ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাতে। এ অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখার আশা ব্যবসায়ীদের। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। বাংলাদেশের রেমিটেন্স যোগান দেওয়ার ক্ষেত্রে যে অবদান প্রবাসীদের, তার একটি বিশাল অংশ দখল করে আছে সংযুক্ত আরব আমিরাতের ইলেকট্রনিক এবং মোবাইল ব্যবসায়ীরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলে শক্ত এক অবস্থান তৈরি করেছে ব্যবসায়ীরা। প্রায় প্রতি মাসে কোনো না কোনো এলাকায় বাংলাদেশি মালিকানাধীন নতুন মোবাইলের দোকানের দেখা মিলছে। ফিউচারে বাংলাদেশ থেকে বাংলাদেশি প্রোডাক্ট যেন আমরা দেশে অন্য মানে বাইরের রাষ্ট্রে যেমন কাস্টমারের হাতে হাতে পৌঁছে দিতে পারি, ওই ধরনের ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বাংলাদেশের প্রতিষ্ঠান আরও বৃদ্ধি হবে, বাংলাদেশের কর্মসংস্থানের বৃদ্ধি হবে, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি হবে। প্রবাসীরা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করছে তা নয়, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে মোবাইল ও ইলেকট্রনিক পণ্য আমদানি রপ্তানি করছে তারা। এই ব্যবসায় বাংলাদেশিদের সফলতার কারণে মোবাইল কোম্পানিগুলোও আস্থা রাখছে। সপ্তম ব্রাঞ্চ আজকে আমাদের উদ্বোধন করলাম, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এমারতের প্রত্যেকটা বিভাগে আমাদের ব্রাঞ্চ চালু করতে পারি। বাঙালিরা মোবাইল মার্কেট ইউএ এর মধ্যে দখল করে আছে। বাঙালিদের হাতে মোবাইল ব্যবসা বর্তমানে দুবাইতে, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করে বাঙালিদের হাতে। করোনাকালীন সময়ে অন্যান্য ব্যবসায়ীদের পাশাপাশি মোবাইল ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হন, তবে বর্তমানে তা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21 ফেব্রুয়ারির অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভা করেছে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী রিয়াদের রামাদা হোটেলের বলরুমে মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষক লীগ সভাপতি সহ আরও অনেক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণের পাশাপাশি সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে চত্বরে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানান। এবছর 24 বিশিষ্ট নাগরিককে দেয়া হচ্ছে 21 পদক। পুরস্কার হিসেবে সবাই পাবেন স্বর্ণপদক, অর্থের চেক ও সম্মাননাপত্র। বৃহস্পতিবার মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ভাষা আন্দোলনে অবদানের জন্য মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুলকে মরণোত্তর পদক দেওয়া হবে।
এছাড়া শিল্পকলায় 7, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে 4, গবেষণায় 4, ভাষা ও সাহিত্যে 2, সমাজসেবায় 2 এবং সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় 1 করে 21 পদকের জন্য মনোনীত হয়েছেন। চূড়ান্ত হলো আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর সূচি। 12 ফেব্রুয়ারি দেশে এসে 23 ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে আফগানরা। আগেই জানা গিয়েছিল ওয়ানডে সিরিজের 3 ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা, আগামী 23 ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুদল। এরপর 25 ও 28 ফেব্রুয়ারি হবে সিরিজের বাকি 2 ম্যাচ। 3টি ওয়ানডেই দিনের আলোয় অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল 11টায়। এরপর সিরিজের 2 টি-20র ভেন্যু মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম। 3 ও 5 মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর 3টায়। বিপিএলের চট্টগ্রাম পর্বে মিরাজের এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার সিও ইয়াসির আলমের দ্বন্দ্বের শুনানি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচের পর বিসিবিতে অনুষ্ঠিত হয় শুনানি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, সিও ইয়াসির আলম এবং মেহেদী মিরাজ। বোর্ডের সঙ্গে কথা বলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। মিরাজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দ্বন্দ্বে বাজেভাবে আলোচনায় আসে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। ফ্র্যাঞ্চাইজি সিইও ইয়াসিরের সাথে বিরোধে চলে দিনভর নাটক, সমাধানে হস্তক্ষেপ করে বিসিবিও। দিন শেষে মিরাজ চট্টগ্রামের সাথে থাকলেও দুপক্ষের উপর ক্ষুব্ধ হয় বিসিবি। ঢাকা পর্বে শুনানিতে ডাকা হয় সংশ্লিষ্ট ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিকে। এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, সিওও ইয়াসির এবং মিরাজকে নিয়ে অনুষ্ঠিত হয় শুনানি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন কথা বলেছেন দুই পক্ষের সাথে। বোর্ডের সাথে কথা বলে খুব শিগগির সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। সভা শেষে ইয়াসিরের সাথে কথা বলার চেষ্টা করলেও গণমাধ্যম এড়িয়ে যান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই কর্মকর্তা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের তথ্য তদন্তের সক্ষমতা নেই কমিশনের, বললেন ইসি সচিব। আর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।